বাজে খুশির মাদো, দেখো জাদু উঠেছে আকাশে, এলো বছর ঘুরে তিরিশ রোজার পরে, আজকে আজকে খুশি রি দিল রে, আরে খুশি রি দিল রে, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, আমি খালি অল্পই আনছি যেহেতু আমি ভয় পাই, আর রাকি অনেক রকমের বোম আনছে যেটা দেখে অনেক মজা লাগে, বলা হয় আতশবাজি, বোম মানে অনেক কিছু, বোম বলে পরে মানুষ পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে, না 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 এগুলো আতশবাজি, আর এগুলাই সবসময় যে রাকি বানান আমার অনেক ভালো লাগে। তো আমাদের মেহেদি টেহেদি দেখা শেষ, সংক্ষেপে মেহেদি টেহেদি হয়ে যায়। আচ্ছা এখন আমরা আতশবাজি ফুটাবো, আর তোমরা দেখতে থাকো আমার ব্লগটি, অনেক মজা করবো, অনেক অনেক ভালো লাগবে, আপনার যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, থ্যাংক ইউ। আমি তো এটাই বললাম, তোমার চ্যানেলে তো চলতেছে ভিডিওটা। গাইস আমার চ্যানেলটাকে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, ও লাস্টে না মোড়ায় কি মোড় ওদিকে ঘুরাই নিয়ে যায়, আমি জানি না। আপনারা যারা দেখছেন এখনো সাবস্ক্রাইব করেন একটু সাবস্ক্রাইব করে দিন। এই যে আমাকে দেখছেন এখন, ব্লগটি এখন আমরা তারাবাতি জ্বালাবো, আর এই যে সবাই একজন একজন করে তারাবাতি নিয়ে নিয়েছি, তাও আমিও আছি সাথে, হ্যাঁ রাকিও আছে, তো এখন আমরা তারাবাতি জ্বালাচ্ছি, নিভে গেল। গাইস আজকে অনেক বাতাস, হ্যাঁ উম্মীদ হোতি হ্যায় তুঝে দেখ কর মেরি পুরি হর উম্মীদ হোতি হ্যায় রমজান সে পেহলে হি মেরি ঈদ হোতি হ্যায় রমজান সে পেহলে হি মেরি ঈদ হোতি হ্যায় শুকরানা পড়নে লাগু ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, রব সে দোয়া করনে লাগু জি জান সে মরনে লাগু তুজ পে মেরে মেহরবান। গাইস এখন হচ্ছে আমাদের ভিডিওর মেইন পার্ট, আর সেটা হচ্ছে সেভেন শট। তো আমার সেভেন শট তো গাইস অনেক অনেক বেশি ফেভারিট, প্লাস সবার অনেক বেশি ফেভারিট, তো সবাই অনেক বেশি এক্সাইটেড, সবাই রেডি? একদম রেডি, একদম রেডি। আমি 3 2 1 বলবো, সবাই সেভেন শট দিবা, ঠিক আছে? তো আগে দিও না কিন্তু, তাহলে কিন্তু ঠাস ঠুস করে মুখে ফেলবে। আচ্ছা ওকে ওকে, 3 2 দাঁড়া আমারটা বন্ধ হয়েছে, আরে মিনিট না, তোমারটা তো বন্ধ হয়ে গেছে। 3 2 দাঁড়া আগে আমি আমি আগে আগুন লাগাবো, তারপর তোমার না না না, 3 2 1 গো। আমারটা ফুলে নাই তো, আমারটা, আরে ভাই পড়নে লাগু রব সে দোয়া করনে লাগু জি জান সে মরনে লাগু তুজ পে মেরে মেহরবান তুজ দেখু জব মে কভি গম ভুলু আপনে সভি সাসোমে মেরে হ্যায় তু পেহলা হুয়া দো।
লেট হলো, বাবা বাবা কেমন গেছি, রমজান সে পেহলে হি মেরি ঈদ হোতি হ্যায় কি শুকরানা। আমাদের স্পেশাল হেনা আর্টিস্ট আজকে মিথিলাকে হেনা দিয়ে দিয়েছে, তো একটু দেখাবে তোমার হেনাটা কত সুন্দর সুন্দর হয়েছে না, ফার্স্ট ক্লাস হয়েছে না। হ্যাঁ, এটার জন্য আমি কালকে ঈদ সালামি পাবে। এই আর্টিস্টের থেকে এই আর্টিস্ট একটু বেটারই করছে, যাই হোক লেইপা তো দিছে, আর এই আর্টিস্টের কোনো আগামাতা নাই। আরেকজন আমার ছেলে ঘোষতাছে, দাঁড়ান এক মিনিট, গতবার সালামিটা কিন্তু কম পাইছিলাম, আর এবার কিন্তু ভাগে আছি, ভাগে আছি, আমি তোমাদের দিব বয়স অনুযায়ী সালামি, আর তোমরা আমাকে দিবা সেলিব্রিটি অনুযায়ী সালামি। আচ্ছা ঠিক আছে, আমরা দিব, আগে আমরা পাবো তারপর আমরা দিব, আমরা যত পাবো তার থেকে আমরা পাবো তারপর দিব। গাইস আমরা আগে পাই তারপর দিব, দিতে তো হইব, কিন্তু আমাদের কিন্তু দিতে, কিন্তু অটো বাদ দিলাম, আমি বউ মানুষ, আমারে কেমনে কম দিব, নো আরে দিবে দিবে দিবে। আচ্ছা আমরা কালকে দেখা করব, দিবে কালকে দেখা করব। এখন আমি আমার ছেলের কাছে যাচ্ছি, তার ফেভারিট মামা আর্টিস্ট হেনা আর্টিস্ট, প্রত্যেকবার ঈদে হয় আর সে অনেক সুন্দর করে হেনাটা দিয়ে দেয়। হ্যাঁ অনেক সুন্দর করে দিছে এটা, এখন জয় লেবু দিয়ে ঘষতেছে, কেমন লাগতেছে বলো? আরেকটা পার্ট কোথায়, যে আপনার বৌমাকে বৌমাই করেছে, এই যে আপনারা, আচ্ছা আচ্ছা আমার বৌমাটা খারাপ খারাপ করলো, চুন্নি হইব মনে হয়, চাঁদ দেখা যাইব কিভাবে, ইয়াসিনের ঘরে তো নিয়েই নেছে চাঁদ, সত্যি বুঝতে জানি ব্ল্যাক হোল আছে, হ্যাঁ তাই নাকি ব্ল্যাক হোল আছে বলে, আল্লাহ মানে ও এই সিগনেচার দিয়ে ও সালামি পাবে, আমি ভাবছি ব্যাংকে থেকে অ্যাকাউন্ট টাকা উঠাতে পারবে, আমরা বেঁচে গেছি, কারণ আমরা অলরেডি হাতে মেহেদি দিয়ে ফেলছি, কিছুটা বাকি আছে বলছিল রাখিনি তাও দিয়ে দেবে, কিন্তু আমি আতশবাজি ফুটিয়ে দেন কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিলাম, আমরা বাইরে থেকে এসে দেখি হেনা দেওয়া ডান হয়ে গিয়েছে, তো এর ভিতরে সিনথিয়াও পড়ে গেছে, এর আগে কিন্তু আমাদের হেনা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল আমারও, তাও আমি বেঁচে গেছি, বেঁচে গেছি, আমাকে কালকে সালামিটা দিয়ে দিও, অবশ্যই আমি দিব, তুমি আমাকে দিবা, কারণ তুমি জানো আমি কেউ ছাড়ি না, বিশ টাকা পারো, দশ টাকা পারো, বিশ টাকা পারো, পঞ্চাশ টাকা পারো দিবা, ঠিক আছে যাই যাই, বাই বাই। ঈদ মোবারক সবাইকে জানাচ্ছি, ঈদের অনেক 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 শুভেচ্ছা এবং অভিনন্দন, আমরা এখন সেজে গুজে রেডি হয়ে নিয়েছি সালামি দিয়ে দেবো, আর যদি সালামি না নেই তাহলে ঈদের ভেতরে তার কি নেওয়া যায় বলো, যদি স্যালামি পাঁচ দশ টাকা পাই তাও চলবো, এই স্যালামি দে স্যালামি নিতে যাই চলো। আমি আগে সালাম করছি, আমি আগে তোমার আগে আমাকে
আমার ঈদের সালামিটা দিবে। আমি 50 টাকা পাইছে, তো আমি 50 টাকা পাইলাম। আমি এখন আমারটা দেন। আচ্ছা জয়রামপুর একেবারে বসে মামি আমারটা দেন। ও আমার আম্মু জয়রামপুর মামি লাগে, এটা পুলিশের মামি লাগে, এটা পরে বলবো। তো এখন বসিস কারণ আম্মু শুনলে অসুস্থ, তারপর আমি রেডি করে আম্মুকে নিয়ে আসছি, আসতে যাইতেছিল না, তারপর জুজুমসে নিয়ে আসছি, আর এই যে বকশিসটা পাইছি। আমি ব্যাক করেছি, মনে সালামি তোমার ইচ্ছা, তুমি কত দেবে আমি বলে নিব। গাইস দেখেন আপু আমাকে মাত্র 150 টাকা দিল, দেখেন না সমস্যা, আমি সালামি দিয়ে দিচ্ছি। আমি কে উঠতে পাই নাই গাইস, কে উঠতে সালামি পাই নাই, বড় ভুল করছি। এই যে আমি তো দিচ্ছি, সালামি সালামি আমি শুধু ভাই 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 ভ
আমার ভাই অনেক আর্নিং করে, আমার ভাইনা আর্নিং করে, আমার ছেলে আর্নিং করে, ইমোশন দেখবা তুমি। আমরা কত আর্নিং করতে আমার পকেট থেকে বোঝা যাচ্ছে না। প্লিজ 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 নো 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 প্লিজ কেউ থেকে পাইনি, কেউ থেকে পাইনি, আমি কার থেকে পাইনি, যার কথা ছিল আমার ভাষা পাইনি কম করে। প্লিজ নামুন কে আছে, নামুন কে দিব, নামুন কে দিব, থ্যাঙ্ক ইউ ভাই, নামুন কে দিব। আচ্ছা গাইস, এত বড় একটা
একজন সেলিব্রিটি যদি আমি আমি আলামি না দাঁড়া আমি একটা কথা বললাম আমি বুঝতেছি না আমি ওখান থেকে শুনতেছিলাম মানে সবাইকে সেলিব্রিটি ফলোয়ার সাবস্ক্রাইবার কি বল কারণ বয়সের কথা বলে তোমরা ছোট মানে বড় বড় না আমি আসলে আপনি বড় আগে দিবেন সবাই এটা ধরাই দিচ্ছে আমার ইচ্ছা করে আমাদের আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। আপনাদের সবাইকে অনেক অনেক বেশি থ্যাংকস আমাদের ব্লগটি দেখার জন্য আর আমাদের সুযোগ দেওয়া দেবেন। সো ব্লগটি শেষ করার আগে সবাইকে ইদ মোবারক, আর আমাকে সালামি হিসেবে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব টু মাস্ট মাস্ট মাস্ট।